রাত পরেই রয়েছে নির্বাচন, আর ঠিক তার আগেই পরপর বোমাবাজি। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর চারটি বোমা ছোড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভাঙল বাড়ির জানলার কাজ। সোমবার ভোট রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। ভোটের আগেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভার আমডাঙ্গা। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ছেলেই আতঙ্ক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। বিধানসভা হোক বা পঞ্চায়েত ভোট, খুন, বোমাবাজি, হুমকি, ব্যারাকপুর লোকসভার চেনা ছবি। 2024-এর নির্বাচন শুরুর আগের দিনই আমডাঙ্গার ব্যারাবেরিয়া পঞ্চায়েতের হরপাড়া গ্রামের 168 নম্বর বুথ এলাকার বিজেপি নেতা মোহাম্মদ আবু হেনার বাড়িতে বোমাবাজি। ডানপন্থী দল ছেড়ে এখন আমি বিজেপিকে সমর্থন করি। ভোট যত এগিয়ে এসছে তৃণমূলরা তত বেশি ক্ষিপ্ত হয়েছে আমার প্রতি, এবং গতকাল রাত্রে তারা অনবগত বোমিং করে এবং ভাঙচুর করে সব তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি। তৃণমূল মেরেছে আর কে মারবে? আবু হেনার বাড়িতে আবু হেনা বিজেপি করছে। এবার যদি ক্রিমিনাল ব্যাপারে জানতাম তাহলে জিজ্ঞেস করে আপনাকে বলে দিতাম। সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে দাবি তৃণমূল নেতার। কিন্তু এই বোমটা তৃণমূলের কোনো যোগাযোগই নেই। এ কালচার আমাদের এই গ্রামে নেই। এই কালচারটা বিজেপির, ও বিজেপির লোকরা মেরে হাইলাইটস হওয়ার জন্যে, আগামীকাল ভোটের ব্যাঘাত করার জন্যে, অর্জুন সিংয়ের ভোটটা ফেভারে আনার জন্য এখানে 100% মাইনরিটি বুথ। এতে আমাদের কোনো যোগাযোগ নেই, তৃণমূলের কোনো যোগাযোগ নেই। অবাধ ও সুষ্ঠু ভোট করানোই লক্ষ্য নির্বাচন কমিশনের। পঞ্চম দফার ভোটে সেই লক্ষ্য পূরণ হয় কি না উত্তর মিলবে আগামীকাল। টিটক বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসা, বর্তমানে এই শব্দগুলির সঙ্গে খুব ভালো করেই পরিচিত বঙ্গবাসী। তবে এবার হিংসার রূপ আরও যেন হিংস্র। কিভাবে? আসানসোলের জাবুরিয়াতে জামশোলবাসীকে শিক্ষা দিতে হাতে না মেরে জলের গ্লাসে মারার নতুন পথ অবলম্বন করল রাজ্যের শাসক দল। এবার অনেক ধরনের কথা সামনে আসছে, তবে পানীয় জলের জন্য যখন ত্রাহি ত্রাহি দশা, ঠিক সেই মুহূর্তে পুকুরে বিষ মেশানোর অভিযোগ উঠে আসছে, কুয়ে মোবিল মেশানোর অভিযোগ উঠে আসছে জলের জন্য হাহাকার জামশোল এলাকায়। তারপরে অভিযোগটা বামীদের ভোট দেওয়ার কারণেই নাকি এমন ঘটনা ঘটছে। বাম প্রার্থীর অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক চাপার উপর। ভাবুন, এভাবেই জলে শিক্ষা দেওয়া হচ্ছে? চরম গরমে ওষ্ঠাগত প্রাণ, দিকে দিকে ধরা পড়ছে জলকষ্টের ছবি, আর তারই মাঝে উঠে এলো এক ভয়ঙ্কর অভিযোগ। আসানসোলের জামুরিয়ার জামশোল এলাকায় দেখা দিয়েছে কৃত্রিম জলসংকট। পুকুরের জলে মিশে রয়েছে বিষ, কুয়োয় বালতি ডোবালেই উঠছে কালো মোবিল, এমনকি কেউ ভেঙে দিয়েছে ট্যাপ কলও। জল না পেয়ে হয়রানির শিকার গোটা গ্রাম। রাতের মধ্যেই ভেঙে দিয়েছে, আমরা সকালে উঠি দেখছি না কলটা ভাঙা, তারপরে কলটা যে দাঁড়ান ছিল তাও আবার রাতের বেলায় আবার ভেঙে দিয়ে চলে গেছে। কবে হয়েছে এটা? ভোটের পরের দিনে রাতে। পুকুরে চান করে সেই মেয়েছেলেরা চান করতে গেছে 10টার সময়, ওরা খবর দিলাম আমাকে। বিরোধীদের দিকেই আঙ্গুল তুলেছেন আসানসোলের বাম প্রার্থী জাহানারা খান। তারা তাদের ভোট বিপক্ষে যাওয়ার পর এখানকার মানুষকে সব থেকে বেশি হয়রান করার জন্য, গরমে হয়রান করার জন্য সেইখানকার কুয়োতে পোড়া মজমুন মোবাইল ফেলে দেওয়া হয়েছে। যদিও বাম প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এটা হয়তো কোনো পাড়াগুলো কোনো সমস্যা হতে পারে, রাতে ঘুম থেকে বা দিনে কেউ করে দিয়েছে, এদের সঙ্গে পলিটিক্যাল কোনো সমস্যা নয়, আপনাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তি। এখন যে সমস্যাটা হয়েছে আমরা চেষ্টা করব যে এই সমস্যার সমাধান করতে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জলসংকট। এটা কি ভোট পরবর্তী হিংসার আরেক রূপ, নাকি এর পেছনে রয়েছে অন্য গল্প? আসানসোল থেকে ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, আর ঠিক কত দুর্নীতির কথা শুনতে হবে তার কোনো ইয়ত্তা নেই। ঠিক যেমন কাকসায় ঘটেছে,
রাস্তা তৈরি করলো এক গ্রাম পঞ্চায়েত, আর সেই রাস্তার ধারে ফলক লাগালো অন্য এক পঞ্চায়েত, যা দেখে চক্ষু চরকগাছ স্থানীয়দের। প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতারাও, দেখুন সেই ছবি। দুর্নীতি, আর এই দুর্নীতির শিকড় কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে তার খোঁজ করতে বেরিয়ে পড়ছে নতুন নতুন সব ঘটনা। এই যেমন দুর্গাপুরের কাকসা, এখানে উঠছে আজব এক অভিযোগ। কাকসা পঞ্চায়েত এলাকায় সংসদ নাম্বার 29, এখানে 18-19 বর্ষে অর্থবর্ষে 4.5 লক্ষ টাকা খরচা হয়েছে, একটা ঢালাই রাস্তা হয়েছে। আশ্চর্যের ব্যাপার, এলাকাটা হচ্ছে কাকসা গ্রাম পঞ্চায়েত এলাকা, সংসদ নাম্বার 29, কিন্তু দেখুন এখানে বোর্ড লেগেছে তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড এবং সংসদ নাম্বার 8। তিলকচন্দ্রপুর পঞ্চায়েতের বোর্ড লাগানো আছে 4 লক্ষ, ওইটা কোনো কাজই নেই, ওটা ফেক। এটা কোন পঞ্চায়েত? এটা কাকসা গ্রাম পঞ্চায়েত। তিলকচন্দ্রপুর পঞ্চায়েতের বোর্ড কিভাবে? কাকসা গ্রাম পঞ্চায়েত ফেক বসিয়েছে তার কাটমানি খাওয়ার জন্য। এক পঞ্চায়েত এলাকার রাস্তার কাজ দেখানো হচ্ছে অন্য পঞ্চায়েত এলাকার নামে, দেখুন সেই ছবি। কাকসা পঞ্চায়েতের রেলপার এলাকায় বোর্ড লাগানো হয়েছে তিলকচন্দ্রপুর পঞ্চায়েতের 8 নম্বর সংসদে। সেখানে লেখা আছে 2018-19 অর্থবর্ষে 4,94,000 টাকার ঢালাই রাস্তা হয়েছে। তো তিলকচন্দ্রপুরের বোর্ড লাগিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে তিলকচন্দ্রপুরের কাজ, যেখানে প্র্যাকটিক্যাল হচ্ছে কাকসা পঞ্চায়েতে। অর্থাৎ যে কাজ যতটা রাস্তা পর্যন্ত তিলকচন্দ্রপুরে বোর্ড লাগানো হয়েছে সেই জায়গাটা শো করছে তিলকচন্দ্রপুর দিয়েছে, বাস্তবে এখানে কাকসা পঞ্চায়েত দিয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। খুব অবাক লাগছে, তো ভৌতিক ব্যাপার ঘটনাটা কেন ঘটলো বা কোন কাজের ব্যাপারটা এরকম হবে, একটা বোর্ড তিলকচন্দ্রপুরের বোর্ড কাকসা এলাকায় কাজের জায়গায় বোর্ড, ব্যাপারটা আমি সরজমিনে দেখে আমি জেলা পরিষদে অবশ্যই এই নিয়ে আমি আলোচনা করব। বলুন তো এখানে কোনো ঢালাই রাস্তা আছে? কোনো না, এটা কাকসা গ্রাম পঞ্চায়েত, কিন্তু তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এখানে বোর্ড লাগা আছে। আমি ছবিটা তুলেছি, এটারও কমপ্লেন আজকে ভিডিওতে করব। তবে এভাবে এত দিনের কাজ আজ বন্ধ কেন? কেন বন্ধ? এইভাবেই 4.5 লাখ টাকা এনআরজিএসের শেষ? এটা কি করে সম্ভব? প্রশ্ন স্থানীয় বাসিন্দা থেকে জনপ্রতিনিধিদের। এখানে তো এই ধরনের কোনো রাস্তাই হয়নি, তাহলে বোর্ড লাগলো কি করে? তাও আবার অন্য পঞ্চায়েতের? যে এর থেকে আর কোনো প্রমাণ লাগে যে কতটা দুর্নীতি হয়েছে এই এমজি এনআরজিএসের কাজে? ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পানাগড়। ভাঙা চোরা কাঠের ব্রিজ, আর সেই ব্রিজ দিয়ে ঝুঁকি যাতায়াত করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। কিন্তু তারপরেও কুষ্টিয়ার প্রশাসনে পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভার 5 নম্বর মৈতুনা গ্রামে কবে মেরামত হবে ব্রিজ, উত্তর নেই কারো কাছে। ব্রিজ ভেঙে দুর্ঘটনা কবলে যাত্রী। ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 2 ব্লকের মৈত্রা গ্রাম পঞ্চায়েত অধীন কানুপয়ড়া হাটে। পূর্ব মেদিনীপুরের সোনামুই এলাকার বাসিন্দা আকাশ দাস, ভাঙাচোরা কাঠের ব্রিজ দিয়ে নিত্য যাতায়াত, তবে এদিন রক্ষা পেলেন না। আচমকাই ব্রিজ ভেঙে মোটর সাইকেল নিয়ে পড়ে গেলেন জলে, কোনো মতে স্থানীয়রা তাকে উদ্ধার করে। দেখলেন তো ব্রিজের অবস্থা, কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রী মিলিয়ে প্রায় 1,000 লোক যাতায়াত করেন এই ব্রিজ দিয়ে। তারপরেও প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি। স্থানীয় বাসিন্দারা অনেক সময় নিজেরাই ব্রিজটি মেরামত করেন যাতায়াতের সুবিধার জন্য। ইভেন কিছু না হলেও 5,000-এর বেশি লোক তিনটা অঞ্চলে পার ডে যাতায়াত করছে, বিশেষ করে গর্ভবতী মহিলা বা অসুস্থ হলে এই অ্যাম্বুলেন্স বা কোনো প্রাইভেট গাড়ি যেতে পারছিল না। সমস্যা তো অনেক হচ্ছে, যাতায়াত অসুবিধা, স্কুলের বাচ্চারা যেতে পারছে না। কালকে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছিলো, হাত পা ভেঙে অনেক ক্ষতি হয়েছে, তার জন্য একটা দাবি চাইছি যে এটা সারানো হয় যেন। 25 মে ভোট মেদিনীপুরে, ফলাফল 4 জুন। ভোটের পর কি বদলাবে ব্রিজের অবস্থা, নাকি ভোটের আগে জনপ্রতিনিধির দেওয়া প্রতিশ্রুতি কথার কথা হয়েই রয়ে যাবে? কবে এই বৃষ্টি সুরাহা ফিরবে বা মানুষ আর সুস্থ হয়ে যাতায়াত করতে পারবেন, একমাত্র এই ব্রিজে যে তার একমাত্র ভরসা। পূর্ব মেদিনীপুর রামনগর থেকে বিশ্বত পণ্ডা, রিপাবলিক বাংলা।